আলাইকুম আমি আকলিমা পারভিন ফেয়ার স্কুল সাইদনগর শাখা থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অনলাইন ক্লাসে আমি তোমাদের নেব ক্লাস টু এর ধর্ম আর আজকে আমরা আমাদের ধর্মের পুরো সিলেবাসটাই দেখব কেমন প্রশ্ন আসবে এবং কিভাবে উত্তর করতে হবে সেগুলো আমরা ভালোভাবে দেখে নিব আমরা প্রথমেই তাহলে দেখে নিব এক নং প্রশ্নের উত্তর এক নং প্রশ্নের উত্তরে থাকবে শূন্যস্থান পূরণ দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে তে লেখা আছে আল কোরআনের প্রথম সোরা ফাতিহা ফাতিহার নিচে একটু শূন্যস্থান দাগ দেওয়া আছে তাহলে আমাদের যেই প্রশ্নেতে যেই অংশেতে দাগ দেওয়া থাকবে শূন্যস্থান দেওয়া থাকবে সেই অংশটুকু আমাদের পূরণ করতে হবে এভাবে ঘতে যেমন দেখো আমরা ঠ্যাশ বান্দাবা দাস আমরা আল্লাহর বান্দাবা দাস এভাবে গ ঘ ও পাঁচটি শূন্যস্থান পূরণ করতে হবে দুই নং প্রশ্নের উত্তর দুই নং প্রশ্নের উত্তরে থাকবে সত্য মিথ্যা নির্ণয় কতে দেয়া আছে ইসলাম শব্দের অর্থ বিধান শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি বলতে পারো এটা সত্য নাকি মিথ্যা হ্যাঁ অবশ্যই মিথ্যা ইসলাম শব্দের অর্থ বিধান এটা মিথ্যা তাহলে আমাদের যে বাক্যটি মিথ্যা হবে বা সত্য হবে আমরা এই বাক্যের শেষে মিথ্যা বা সত্য লিখে ব্রাকেজে যুক্ত করে দেব খ মহানবীর মাতার নাম আমেনা এটা সত্য এভাবে গ ঘ ও পাঁচটি সত্য মিথ্যা থাকবে আমাদের সব কুচি উত্তর করতে হবে তারপর চলো যাই আমরা তিন নং প্রশ্নের উত্তরে তিন নং প্রশ্নের উত্তরে আছে সঠিক উত্তরটিতে চিহ্ন দাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো কতে দেয়া আছে নবীজি নবদ লাভ করেন চল্লিশ তেষট্টি বাহাত্তর বছরে শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই জানো উত্তরটা কী হবে অবশ্যই তোমরা জানো উত্তরটা কী হবে নবীজি নুবত লাভ করেন চল্লিশ বছরে খতে দেয়া আছে প্রধান আসমানি কিতাব দুই তিন চারখানা তোমরা অবশ্যই এটার উত্তরও জানো হ্যাঁ প্রধান আসমানি কিতাব চারখানা এভাবে ঘ ও মোট পাঁচটি সঠিক উত্তর আমাদেরকে লিখতে হবে তারপর চলো যাই আমরা চার নং প্রশ্নের উত্তরে চার নং প্রশ্নের উত্তরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন যেমন কতে দিয়ে আছে পৃথিবীর সকল কিছুর সৃষ্টিকর্তাকে উত্তর পৃথিবীর সকল কিছুর সৃষ্টিকর্তা মহান আল্লাহ খ আখিরাত কাকে বলে এভাবে ক্ষয়ের প্রশ্নের উত্তরও ক্ষয়ের মতো করে তোমরা লিখবে এভাবে মোট গ ঘ ও মোট পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে আমাদের সবকিছু কিন্তু উত্তর করতে হবে এরপর চলো যাই আমরা পাঁচ নং প্রশ্নের উত্তরে পাঁচ নং প্রশ্নের উত্তরে থাকবে রচনামূলক প্রশ্ন উত্তর কত এখানে যেমন দেয়া আছে আখ লাখ শব্দের অর্থ কী আখ লাখ কাকে বলে সংক্ষিপ্ত প্রশ্নের মতো রচনামূলক প্রশ্নের উত্তরগুলো একইভাবে আমরা ক খ গ ও মোট পাঁচটি প্রশ্নের উত্তর আমাদেরকে করতে হবে এরপর সবার শেষে তোমাদের থাকবে মৌখিক মৌখিক তোমাদের হবে চল্লিশ নম্বরের তাহলে অবশ্যই মৌখিকটা আমাদের ভালো করে পড়তে হবে তোমাদের মোট চারটি প্রশ্নের উত্তর করতে হবে কতে যেমন দেয়া আছে হাঁচির দোয়া ও জবাব এভাবে খ গ ঘ আরও তিনটি প্রশ্নের উত্তর করতে হবে তোমাদের অবশ্যই একটি সুরাতেও লত করে শোনাতে হবে আশা করি আমরা সবাই ভালোভাবে লিখতে পারব এবং পরীক্ষার জন্য সবাই সুন্দরভাবে প্রস্তুতি নিব আর পরীক্ষা শেষ হলে অবশ্যই রিভিশন করব যাতে কোনো বানান কোনো লাইন সব কিছু ঠিক আছে কি না আমরা দেখে নিতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ